গুড মর্নিং স্টুডেন্ট, আমরা আগের ক্লাসে কি পড়েছিলাম? আমরা আগের ক্লাসে আমরা 1 থেকে 9, 10 থেকে 20 এইভাবে পড়েছি তো? তাহলে আমরা এক অঙ্কও পড়েছি, দুই অঙ্কও পড়েছি, সংখ্যাও শিখেছি, বানানও শিখেছি। তাহলে এইবার আমাদের শিখতে হবে যে এক অঙ্ক কাকে বলে। এক অঙ্ক হচ্ছে একটি মাত্র সংখ্যা দিয়ে যে জিনিসকে বোঝানো হয় সেটাই হচ্ছে এক অঙ্কের সংখ্যা। দুটো জিনিস দিয়ে, একের বেশি দিয়ে যা বোঝানো হয় তা হচ্ছে দুই অঙ্কের সংখ্যা। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়। দেখো আমি সংখ্যাগুলো লিখছি, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়। এই যে এক থেকে নয় পর্যন্ত সংখ্যাগুলো লিখছি সেগুলো হলো এক অঙ্কের সংখ্যা। এগুলো হচ্ছে এক অঙ্কের সংখ্যা। এবার আমাদের লেখার সময় এক থেকে নয় আমরা বানান লিখলাম, এক, দুই, তিন, পর। কিন্তু যখন আমরা দশে চলে যাচ্ছি তখন কিন্তু দুটো সংখ্যা, অর্থাৎ নয়ের সঙ্গে এক যোগ করলে হয়ে গেল দশ। দশ দুই অঙ্কের সংখ্যা হলো। অর্থাৎ তখন আমরা চলে আসলাম এক অঙ্ক থেকে দুই অঙ্ক, স্থানীয় মান। আমরা যখন এর পরবর্তী চ্যাপ্টারে যখন আমরা অঙ্ক করব তখন আমাদের কিন্তু বলবে স্থানীয় মান অনুসারে বানান লেখো, স্থানীয় মান অনুসারে সংখ্যা লেখো, স্থানীয় মান অনুসারে সংখ্যা বসাও। তখন আমরা তাহলে কি করব? এবার আমি তোমাদের বললাম যে তোমরা লেখো এগারো। এগারো এক থেকে নয় আমি মুছে দিচ্ছি, এক অঙ্কের সংখ্যা পেয়ে গেছ। এবার দেখো যখন আমরা লিখলাম সংখ্যা, কি সংখ্যা লিখলাম? এগারো। এগারো আমরা কিভাবে বলি? এক দশ, এক এগারো, অর্থাৎ দশের সঙ্গে এক যোগ হয়ে হচ্ছে এগারো। এবার স্থানীয় মান অনুসারে যখন এটাকে বসাতে বলবো তখন কিভাবে বসবে? তখন হবে একক আর দশক, এটা এককের ঘর, এটা দশকের ঘর। তখন এই দশকের ঘরে থাকলো দশ আর এককের ঘরে হলো এক, তাহলে হলো এক দশ এক। তবে এইটা কিন্তু এইখানে বসায় না, তোমাদের বোঝাবার জন্য আমি দশ আর এক বলেছি। দশের সঙ্গে এক যোগ করলে হয় এক দশ এক, তখন কি হয়ে গেল? এগারো। কিভাবে বলবো, বসাবো? তখন বলবো এক দশ এক। এই দশটা কি এইখানে দশকের ঘর, এইটা দশকের ঘর, এইটা এককের ঘর। এই এই যে এখানে এই দশের সঙ্গে এক যোগ করলে তবেই হয় এগারো। এইভাবে আবার বারো যখন বলবো, বারো কিন্তু দশক, একক নয়, দশক। তাহলে এক দশ দুই বারো, দশ থাকছে দশক, দশের সঙ্গে দুই যোগ করে হচ্ছে আমার বারো। এক দশ দুই, স্থানীয় মান অনুসারে লিখতে বললে তুমি কি লিখবে? তখন তোমরা এইভাবে লিখবে, লিখবে এক দশ দুই বারো। আবার যখন আমি তেরো লিখবো তখন ওই স্থানীয় মান অনুসারে ওইভাবে আমরা লিখবো, এক দশ তিন তেরো, এক দশ তিন তেরো। তাহলে এই এই যে এক থেকে নিরানব্বই পর্যন্ত তোমরা যে বানানগুলো পাবে আর সংখ্যাগুলো পাবে সবই পাবে দুই অঙ্কের সংখ্যা। এক থেকে নয় পর্যন্ত এক অঙ্কের সংখ্যা, আর দুই অঙ্ক শুরু হচ্ছে দশ থেকে নিরানব্বই পর্যন্ত হচ্ছে দুই অঙ্কের সংখ্যা। তাহলে আজকে প্রথম তোমরা যখন শিখছো, তোমরা ছোট বাচ্চা, তাই তোমরা
সংখ্যাটাকে লিখবে। আবার এইটাকে যখন বলতে হবে কথায় লিখো, কথায় মানে কি বানান করো, তখন তোমরা এইভাবে লিখবে এক দশ এক, এই এক দশ এক কি হলো, এক দশ এক হয়ে গেল এগারো। এই বানান তুমি তোমরা শিখলে। এবার তারপরেরটা আবার এইভাবেই লিখবে এক দশ দুই কি হয়ে গেল বারো, এক দশ দুই। তাহলে আমরা দেখো স্থানীয় মান অনুসারে কিভাবে লিখলাম, এক দশ এক এগারো, এক দশ দুই বারো, এইভাবে পরপর আমরা আসবো এক দশ তিন তেরো, এক দশ চার চোদ্দ, এক দশ পাঁচ পনেরো। তাহলে আমরা সংখ্যাও লিখলাম, সংখ্যা হিসাবেও বুঝলাম যে কিভাবে আমাদের বসাতে হবে, আবার কিভাবে বানান লিখতে হবে, বুঝতে পেরেছ? এর পরের ক্লাসে তারপর থেকে হবে।